এতদিন তো 11টায় 11:30টায় দিত মাইক, তাতে বিরক্ত হয়ে দিত যে এত দেরি করলো, আর আজকে দিলেন 2টার সময়। এটা আরো আশ্চর্যজনক। সুরিটানা বংশালের মানুষ এত রাত ভোর বসে থাকবে আর দিনের কথা শুনবে, এটা আমি কখনো কল্পনাই করিনি। যতবার এই বংশাল সুরিটানা এসেছি, ব্যস্ততা দেখে আমি মনে করতাম এরা কখনো ধর্মের কথা শুনে না, কিন্তু আজকে আমার এই ভুলটা ভেঙে গেল। আল্লাহ, রাত 2টা বাজছে, আলহামদুলিল্লাহ সবাই স্থির বসে আছেন। জানি না কয়টা পর্যন্ত বসে থাকা অভ্যাস, সারা রাত না কয়টা, যাক এমনি ফজর তো না আমরা, এই জন্য পারবো না। 18 তারিখ থেকে লাগাতার চলে আসছে, আজকে আজকে একটু ঘুম কম হয়েছে, এই জন্য আমি ক্লান্ত শ্রান্ত, গলার অবস্থাটা খুব খারাপ। সামনে কালকে খুতবা আছে কুমিল্লায়, তারপরে গাজীপুরে মহাপীর, তারপরের দিন মহাপীর, এরপরে ফিরব রাজশাহী ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো। এরপরে খাটে পা মিল করে কিছুক্ষণ আরাম করতে পারবো, আল্লাহ যদি চান হায়াতে রাখে। যা হোক, না হলে এভাবে গাড়ি দিন কেটে যাচ্ছে। সুতরাং এটা বলার উদ্দেশ্য হলো, আমি যদি কষ্ট করতে পারি তাহলে আপনারা পারবেন না একদিনের জন্য? আজকে যেটা বোঝাবো আপনাদের জন্য, যেহেতু এটা ক্লাস না, ছাত্র পড়ে না, এটা হচ্ছে সাধারণ মানুষ, সবার সব ক্যাটাগরির লোক আছে, কাজে সেভাবেই বলতে হবে। এই জন্য আলেমালামা যারা আছেন তারা আমার ভাবেন না যে সব দিক অর্থ ছেড়ে দিল, এই ছেড়ে দিল, ওই ছেড়ে দিল, বক্তা স্টাইলে বাজ হবে। কোন ইবাদত কি যেটা আল্লাহর জন্য খাস, খাস কোন কাজ, কোন কথা, যে কোন কথা, যে কোন কাজ যেটা আল্লাহর জন্য খাস, এটা অন্য কাহারির জন্য ব্যবহার করাই হচ্ছে শিরক। বুঝেছেন আমার কথা? যে কোনো কথা, যে কোনো কাজ যেটা আল্লাহর জন্য খাস, এটা অন্য কাউরির জন্য ব্যবহার করাই হচ্ছে কি শিরক। মানে যে কোনো ইবাদত অন্যর সাথে জড়িয়ে দিলে, অন্যকে এটাকে লাগিয়ে দিলে, এটাই হবে শিরক। কিভাবে হবে আমরা বিস্তারিত আলোচনা যখন আসবো পেয়ে যাবো, এবং এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা সর্বপ্রথম সকল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, তখন এই শিরক সম্পর্কে বলে, বলতে পারবেন? সকল নবীকে এই দাওয়াত দিতে বলেছিলেন, এটা বলেন তো কে পারবেন? আরবিতে আছে, বলতে পারবেন? সকল নবীকে যে কথা, যে বাক্য দিয়েছিলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ সকল নবীকে একটাই আদেশ করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। আচ্ছা, অর্থাৎ আল্লাহ, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এবার অর্থ বলছি, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এরা কালিমার অর্থ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথাটা সকল নবী কি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহা, কোনো মাবুদ নাই, নাই আগে নাটা করতে বলেছেন, এরপরে আছে এটাকে ধরতে বলেছেন। ঠিক কোরআনে আল্লাহ এই কথাই বলেছেন, কি বলেছেন? ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ ফাকাদ তামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসাম লাহা। ফামা ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো। দেখেন, আগে অস্বীকার করার কথা বলছেন আমরা, তাগুত কি জিনিস এত কথা আজকে বলা যাবে না, এই যে কিতাবটার মধ্যে আছে এটা তো বিক্রি করতে হবে নাকি? তাগুত 5 প্রকার, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইবলিস। এই ইবলিস হচ্ছে প্রথম নম্বর তাগুত। সর্বপ্রথম আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিনু বিল্লাহ,
তারপরে যে আল্লাহর প্রতি কি করবে ঈমান আনবে আল্লাহর প্রতি ঈমান আনার মানে কি ঈমান মানে কি ঈমানের অর্থ কি বিশ্বাস করা এক ভাই বলেছেন বিশ্বাস করা আর কি কিছু বলবেন শরীর ডলার মানে যদি এটার অর্থ আমি না বলতে পারেন তাহলে দুঃখ স্বীকৃতি দেওয়া অন্তর থেকে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে বিশ্বাস করা কর্মে বাস্তবায়ন করা ঈমান একটা শব্দ আর এতগুলো কথা বলবেন হলো আজকে মনে রাখবেন এটা মনে রাখবেন বলবেন না কোন শেখ বা কোন বক্তা কোন আলেম যদি জিজ্ঞাসা করে যাতে এক বাক্য বলতে পারে ঠিক আছে ঈমানের অপোজিট পরিপন্থী শব্দ কি শিরক শিরক নাকি কুফর কুফর আল কুফর মানে কি বলা অস্বীকার করা লা ইলাহা কোনো মাবুদ নেই অস্বীকার করলাম তারপর আল্লাহ বলছে ইউমিন বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনবে ঈমান মানে কি স্বীকৃতি দাও স্বীকার করা বুঝেছেন এবার ঈমানের অর্থ কি স্বীকার করা স্বীকৃতি দেওয়া বলবেন হুজুর এটা আবার কেমন এটার মধ্যে পার্থক্য আছে আরে বিশ্বাস করা আর স্বীকার করা সমস্যা কোথায় ভাই কোন বাংলা বাংলা ভাষী বিশেষজ্ঞ আছেন কিনা দুটার মধ্যে পার্থক্য আছে কিনা কি পার্থক্য আছে বলবেন স্বীকৃতি দেওয়া স্বীকার করে দেওয়া আর একটা হচ্ছে বিশ্বাস করা এখানে এই সুরিডালা এলাকার মেয়র সাহেবের নাম কি তাপস আচ্ছা তো তাপস সাহেব মেয়র আছে আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ উনি এখানকার মেয়র কিন্তু আমি স্বীকার করিনি আমি মেনে নিয়েছি যে হ্যাঁ এখানে মানে মেয়র উনি তাপস সাহেব আর স্বীকার করা মানে তাপস সাহেব হচ্ছেন এলাকার মেয়র আমাদের মেয়র দুটার মধ্যে পার্থক্য আছে মানে এই মেয়রকে আমি মেনে নিয়েছি এর বিপক্ষে কোনো নেতাকে মানি না স্বীকৃতি দিচ্ছি আমি আমার নেতা তোমার নেতা তাপস সাহেব ঠিক না এই যে পার্থক্য আর আমি একজন মন প্রাণ হয়ে আসলাম এ দল করি না তাপস সাহেবের সামনে দিই না আমি বললাম তাপস সাহেব এলাকার মেয়র এটা এখানে বিশ্বাস করিনি বিশ্বাস করলাম যে তাপস সাহেব মেয়র আর আমি যখন বলবো আমার নেতা তোমার নেতা সুরি ডলার নেতা তাপস সাহেব এটা স্বীকৃতি দিল দাও এই জন্য স্বীকৃতি দিত কার বিলিসান জবান দিয়ে স্বীকার করতাম মুখ দিয়ে বলতে হবে এটা আমার নেতা আমি আল্লাহকে মেনে নিয়েছি ও কথা আল্লাহ এখানে বলেছে ফমা ইয়াকফুর বিত্বাগুত যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে স্বীকার করে নেবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সে মজবুত একটা রশ্মিকে ধরে নিয়েছে লাফসামালাহা যেটা কখনো বিচ্ছিন্ন হবে না বুঝেছেন এবার কি ধরলো সে কোন রশ্মিকে ধরেছে কোন হাতলকে ধরেছে ওই হাতলটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এই কালেমাকে ধরেছ এই কালেমাকে কে কে ধরেছে হাতটা দেখতে দেখি এমন জায়গায় বসেছেন ক্যামেরা মানে দেখতে পাবে না আল্লাহ সবাই স্বীকার করেছেন এটা সবাই স্বীকার করেছেন আগে এটা না বোঝাতে হবে কালিমা বোঝাতে হবে সবাই লা ইলাহা ইল্লাল্লাহকে জানেন স্বীকার করেছেন মেনে নিয়েছেন তো লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য কি বল লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য পারবেন কে বলতে একজন একজন বলো লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য কি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ চাই কি আর তাবলীগ জামাত ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত কি ওরা আবার বলো আরবি ফার্সি বলো ঠিক আছে তাবলীগ জামাতের কেউ নাই বলেন আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য কি একজন বলেন একজন এই রাজ্যটা বাজাইছেন কেন এই জন্য আপনাদেরকে প্রশ্ন করছি
কালিমাত করে দ্বিতীয় কাকে নামানো দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য বলতে পারলেন না লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কয়টি লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কয়টি আরে ভাই আপনি বলতে পারবেন না হ্যাঁ এটা 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 কিন্তু কয়টি এটা তো বলতে পারবেন এটা তো জানবেন যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত এতটি সালাতের নামাজের শর্ত কয়টি পাঁচটি নয়টি কয়টি নয়টি আমি বলে দিলাম ফরজ কয়টি আর মতন করে চোদ্দটি আর ওয়াজিব কয়টি আটটি এগুলো জানেন না সবাই খালি বাদ করে কবরের মাহশরের ময়দানের আজাবে জাহান্নাম জান্নাতে এগুলি তো চাই পাবো হ্যাঁ আর মূল জিনিস যদি ঠিক না থাকে তো জাহান্নাম তো এমনি থাকবে জাহান্নাম তো তৈরি করা হয়েছে মূল যাতে ঠিক নয় ওকে জাহান্নামে দিবে আজ আর মূল ঠিক আছে সে জান্নাতে যাবে আগে মূল ঠিক করতে হবে ভাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক নয় দুই নয় মতান্তরে 10 বছর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন সালাত ফরজ হয়েছে মতান্তরে 10 বছর পরে 12 বছর পরে 12 বছর 7 মাস পরে 7 বছর পরে ইত্যাদি ইত্যাদি 60টা মত আছে সবগুলো মিলেমিশে আমি মাঝখানে ধরলাম ধরার পরে মেরে দিচ্ছি 10 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত ফরজ করেছেন আর এই বাকি 10 বছর আরো কমিয়ে দিচ্ছি 7 বছর ধরে নিলাম যা নিয়ে কোনো দ্বিমত নাই 7 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি শিখে দিয়েছিলেন 7 বছর শিখে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ তোমার কিচ্ছু দেননি কোনো আমল ছিল না সুবহানাল্লাহ বলে এত নাকি এটাও ছিল না আল্লাহু আকবার বলে এত নাকি এটাও ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ বললে পরে এত নাকি এটাও ছিল না লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কি কি শিখালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুঁজে বের করতে হবে আল্লাহু আকবার আমাকে আজকে একজন জিজ্ঞাসা করলেন শেখ আপনি কোথায় খুতবা দেন ওই ইসরাফিল ভাই আজকের বক্তা হ্যাঁ আমার ভাই বললেন শেখ কোথায় খুতবা দেন আপনি তাই বললাম যে কোথাও দিই না যেখানে একবার দিয়ে আর আমাকে ডাকে না কালিবার ওয়াজ করলে ডাকবে আর ডাকবে ভাই আমার কালিবার উদ্দেশ্য এতগুলো মানুষ কেউ বলতে পারলেন না কেউ যদি জেনে শুনে লজ্জা করে লুকিয়ে থাকেন এখন হাত উঠান কালিমা জানতে হবে খাস করে এই আলে হাদি সমাজকে জানতে হবে কালিমা বিহীন মুসলমান কবর থেকে কবরে গেলে পারে কঠিন ভয়ঙ্কর শাস্তি আছে কালিমা ছাড়া গেলে পারে নির্ঘাত আপনি জাহান্নামে যাবেন যাবেন এত কোনো সন্দেহ কালিমা আজকে বুঝতে হবে না না আমরা ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন কোনো উদ্দেশ্য আছে না নাই আজকের মাহফিল দিয়েছেন কেন কোনো উদ্দেশ্য আছে কি নাই এখানে কালেকশনের বক্তা ছিল না তাহলে কি উদ্দেশ্য এই যুবকদের উদ্দেশ্য হচ্ছে এই আত্মগুলো হায়ার লেভেলের বক্তা নিয়ে এসে কিছু শিখাবেন এই জন্যই তো এই বক্তব্য দেওয়া নাহলে প্রত্যেককে এক একটা করে বিশাল ভাগ করে দিয়েছেন কেন আর আপনারা শুনলে যা চলে গেলেন লাস্টে বিরিয়ানি খাবেন খেয়ে পারে চলে গেলেন তাহলে তো হলো না রাত দুটা পর্যন্ত এখনো বসে আছেন বিরিয়ানির জন্য যদি বসে থাকেন তাহলে আপনাদের সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আর যদি শিখার জন্য বসে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হিসাব নেবেন না ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য সেটা আল্লাহ নিজে বলেছেন ফাকাদ রব্বুকা আল্লাহ তার করেছিলাম একটা কাজ এখানে দুটো কাজ দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য বলবে আর দ্বিতীয় কাজ ছিল আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করা হয় তাদের থেকে বিরত রাখবে এই দুইটা কাজ আল্লাহর ইবাদত করাবে শিখাবে আর অন্যদের যে ইবাদত করা হয় এইগুলোর থেকে বিরত রাখবে এই জন্য আমি যুগে যুগে প্রত্যেকটি উম্মতের জন্য রসুল পাঠিয়েছিলাম আজকে এই সময় ঘরে মাঝে মাঝে আলেম ওলামাকে সুরি ডলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেন এই বক্তব্য দেওয়ার জন্য দায়িত্ব পালন করার জন্য কাল কিয়ামতের ময়দানে যা হুজ্জাত কায়েম করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য খুবই গুরুত্ব সহকারে শুনুন
করতে হবে আমি সঠিক অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কালিমাটা বুঝিয়ে দেব শিরকটা বুঝিয়ে দেব বলেন যে কেমন কথা হলো ওয়াজের বিষয় হলো শিরক আর ওয়াজ করতে লাগলেন কালিমাটা উল্টা হয়ে গেল না উল্টা হয়ে গেছে ভাই আমার আরেকটু সামনে বাড়ি তারপর কালিমা যায় এই সাত আসমান সাত জমিনের সৃষ্টিকর্তা কেটা আল্লাহ এটা কাফেররাও মানে ওরাই সালতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন আল্লাহ মাঝখানে একটু ছেড়ে দিলাম যদি তুমি সাত আসমান সাত জমিনের সৃষ্টিকর্তা কেটা যদি জিজ্ঞাসা করো যদি চন্দ্র সূর্য ব্যাপারে জিজ্ঞাসা করো কে সৃষ্টিকর্তা তাহলে সবাই বলবে কারা বলবে সবাই কারা আল্লাহ কাফেররা মক্কার কাফেররা যদি জিজ্ঞাসা করো এই আসমান জমিনের সৃষ্টিকর্তা কেটা চন্দ্র সূর্য সৃষ্টিকর্তা কেটা লাকুলুন আল্লাহ তাহলে তারা সবাই এক বাক্য বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ মানে কোনো সন্দেহ নাই সৃষ্টিকর্তা আল্লাহ এরপরে যদি জিজ্ঞাসা করো কুল মা ইয়ারজুকুম মিনাস সামা আসমান থেকে আর জমিন থেকে রেজিক দাইকে তারপর যদি জিজ্ঞাসা করো আম্মা ইয়ামলিকুস সামা এই সর্বোচ্চ ক্ষমতার মালিক কেটা দৃষ্টি শক্তি দানকারী কেটা মৃত্যু থেকে জীবন দানকারী কেটা আর জীবিতকে আমার মারার ক্ষমতা রাখেন কেটা তারপরে আসমান জমিন ছাড়া যত জগৎ আছে সব কিছুই কে পরিচালনা করে এই ছয়টি প্রশ্ন যদি তাদেরকে করো তাহলে তারা বলবে সায়া পুরুন আল্লাহ এক বাক্যে তারা বলবে যে আল্লাহ কারা মক্কার কাফেররা এর মানে আসমান জমিনের মাঝে যা কিছু আছে আমাদের ওয়াজান্তে আসমান জমিনের বাইরে যত জগৎ আছে সব কিছুই সৃষ্টি করেছেন কেটা আল্লাহ এটা স্বীকার করেছে কারা কাফেররা পর্যন্ত মানে সমস্ত কাফের আজও বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে যদি আপনি উপরে আবার কি ময়ূর পাখি লাগাইছেন কেন ময়ূর পাখি লাগাইছেন এই জন্য এত রাত হয়ে গেছে এখানে তো ফেরেশতা আসবে না হাফফা ফুমুল মালায়েকা ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নিবে তো আপনাদেরকে ফেরেশতা বেষ্টন করবে কে ময়ূর বাবু আছে যে এটা খুলে আর না হলে এখানে কিছু লাগান তাড়াতাড়ি লাগান এখানে স্টিকার লাগান কিছু করেন যে মানে হ্যাঁ কিছু করা যাবে না আপনি জানার পরে খুলে আলাম ও দিই করেন না এখানে কিছু লাগান এটা কেন দিল মা ফিরে ভাই আমার সমস্ত কিছু সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কাফেররা অস্বীকার করে তাহলে পরে কাফেররা জান্নাতে যাবে না জাহান্নামে কেন তারা তো মানে আল্লাহকে আব্দুল মুত্তালিব কাবাধর বলছে কাবার রব তুমি তোমার ঘরকে তুমি হেফাজত করো আব্দুল মুত্তালিব আমার জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সে তো আল্লাহকে বলছে তোমার ঘর তুমি হেফাজত করো বলেন জান্নাতে না জাহান্নামে ভাই এদিকে কথা বলছেন না আপনারা জাহান্নামে যাবে কেন সে তো আল্লাহকে বিশ্বাস করে আপনার বিশ্বাস আর কাফেরের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে কিনা এটা দেখানো দরকার ভাইয়ের আমার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একমাত্র ইবাদত কার করতে হবে আল্লাহ এবার বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহর ইবাদত করতে হবে আর কি বোঝা গেল বলেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে বুঝেন না একটাই ইবাদত আর শুধুমাত্র আল্লাহর ইবাদত আর একটা কি বুঝলাম আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকে বর্জন করতে হবে এটা হলো দ্বিতীয় উদ্দেশ্য এই কালিমার এক নম্বর উদ্দেশ্য একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন قل إن أمرت أن أعبد الله مخلصا له الدين আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হে মুহাম্মদ সাল্লাম আপনি বলে দিন আমি আদিষ্ট শুধুমাত্র একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করার ব্যাপারে আপনি আরো বলে দিন সমস্ত জগৎবাসীকে আদেশ করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহ ছাড়া কাউর ইবাদত করবে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত যখন মেনে নিলাম তখন বাকি যাদের অন্যদের ইবাদত করা হয় এক আল্লাহকে মেনে নেওয়ার পরে অন্য যাদেরকে আল্লাহ বানিয়ে রাখা হয়েছে তাদেরকে ইবাদত করা যাবে না কি করতে হবে তাদেরকে বর্জন করতে হবে লাকাদ কানাত লাকুম
Uswatun hasana fi Ibrahima walladzina ma'ahu idh qalu liqaumihim inna bura'um minkum amimma ta'budun. Ibrahim alaihissalam এবং ইব্রাহিম আলাইহিস সাথে যারা ঈমান এনেছিলেন তাদের মাঝে তোমাদের জন্য উত্তম বৈশিষ্ট্য রয়েছে, ওরা যখন জাতিদেরকে সবাইকে একত্রিত করে বলেছিল হে আমাদের জাতিরা শুনে নাও আজকে থেকে তোমাদের থেকে এবং তোমরা যাদের ইবাদত করো তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বলেছিলেন হে আমার পিতা আপনার থেকে আপনার যাদের ইবাদত করেন এই সমস্ত বানাওয়াট মাবুত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। এই হলো কালিমার দ্বিতীয় উদ্দেশ্য, যখন এক আল্লাহকে মেনে নিয়েছেন স্বীকার করেছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, সুতরাং বাকি যত মাবুদ আছে যাদের ইবাদত করা হয় এদেরগুলোকে বর্জন করতে হবে, এদের এদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। এবার কি করবেন, আপনাদের এলাকায় মন্দির টন্দির আছে, মাজার আছে, মাজার কালী পূজা হবে, এবার কালী পূজায় যা বলবেন ধর্ম যার যার উৎসব সবার বলবেন না, কালিমা এটা বোঝাচ্ছে না, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম যার যার উৎসব সবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে ডাক দিয়ে সাফা পাহাড়ে বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এ মক্কাবাসীরা শুনে না তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হইয়া যাইবা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাথে সাথে আবু লাহাব বুঝে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আবু লাহাব বুঝেছিল, কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মুলবিরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও বুঝে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছে আবু লাহাব বুঝার কারণে সাথে সাথে বদদুয়া করছে তাব্বাল্লাকা আলিহাদা তাআতালা মুহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য তুমি আমাদেরকে ডেকেছো, কত গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলাম আর তুমি ডাক দিলে এই এটা বলার জন্য, কারণ আবু লাহাব বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে 360টি মূর্তি চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাচ্ছে একমাত্র তার মাবুদকে মাবুদের ইবাদত করতে হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাচ্ছে মন যেমন চাইবে তেমন চলতে হবে, মন যেমন চাইবে তেমন ব্যবসা করতে হবে, মন যেমন চাইবে তেমন নাচতে হবে গাইতে হবে, ধর্ম যার যার গুতাগুতি সবার বলেন ওগুলোতে গুতাগুতি হয় না কি হয়, নেতাও নাচে নেত্রীও নাচে, নাচ এমন এই যে বলছিল গানে না কি কি বলে জ্ঞান বাড়ে, গানে জ্ঞান বাড়ে না গানে জ্ঞান হারিয়ে যায়, পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেন আপনার তরুতাজা স্ত্রী হিন্দি গান লাগাই দিন তারপর দেখেন কেমন নাচ রাফাই দেন, কথা বুঝছেন, আর না হলে সিসি ক্যামেরা সেট করে দিয়ে গান লাগাই দিবেন দেখবেন কেমন এমনিতে লাফাইতে লাগবে, দেখেন না মাঝে মাঝে এই যে ছেলে পিলে কিছু পাওয়া যায় খালি গানের শব্দ বলে আর ঝুঁকতে লাগে বলছে আমি কি করবো এমনিতে ঝুঁকে আমার জ্ঞানে জ্ঞান হারিয়ে যায়, আমার আগে আলোচনা হয়ে গেছে জ্ঞানে জ্ঞান হারিয়ে যায় জ্ঞানে গানে কখনো জ্ঞান হয় না, তার প্রমাণ হচ্ছে আমাদের বাংলাদেশের এই সন্তানদের যারা মডেল কি আছে একটা যেটা সুন্দর করে চেহারা সাকিব 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 খান না কি যেটা আছে এই অপুনা পপুনা কাকে একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছে না একটা ছেলে বানিয়ে দিয়েছে, মুসলমানের বাচ্চা হিন্দুর মেয়েকে বিয়ে করেছে, জ্ঞানে যদি জ্ঞান হতো তাহলে আর জ্ঞান নষ্ট হতো না, অজ্ঞান নষ্ট হয়ে গেছে, কয়েক ডজন মুসলমানের সন্তান হিন্দুর মেয়েকে বিয়ে করেছে, কয়েক ডজন হিন্দুর মুসলমানের মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, আর এগুলো ইউটিউবে নেটে ভেসে বেড়াচ্ছে, জ্ঞান যদি জ্ঞান পারত তাহলে এই এই সন্তানগুলোর জ্ঞান হারিয়ে যেত না, তাদের জ্ঞান নষ্ট হয়েছে, তাই মুসলমান আর কাফের মাঝে কোনো পার্থক্য করতে পারছে না, এই জন্য আপনার ওই শাহরুখ খান শাহরুখ শয়তান বিয়ে করেছে কাকে হিন্দুকে, আরে বেটা বলে আমি মুসলমান পাগল কথা কার, আরে তুই আগে মুসলমান হোগা তো মুজিব ভি মুসলমান হ্যায়
শাহরুখ খান কার কোলকা শুনলো আগা তু মুসলমান হোগা তো মোদি ভি হোগা তেরে দরমিয়ান আর মোদিকে দরমিয়ান কোই ফরক নেই হ্যায় মোদি আগা কাফের হ্যায় শাহরুখ খান তুমি কাফের হ্যায় কোই ফরক নেই হ্যায় শুনলে মেরি বাত কার কোলকা তেরে 14 খন্দার কো মাইরে চ্যালেঞ্জ কর রহা পুরে খন্দার কো চ্যালেঞ্জ কর রহা জ্ঞান জ্ঞান হারায় প্রমাণ পেয়েছেন কেমন ভাবে জ্ঞান হারিয়ে দিয়েছে আর কোনো খবরই না যে আমি মুসলমানের বাচ্চা কোনো খবর নেই বলছে গীতাও পড়ে আমার ছেলে কোরআনও পড়ে দেখছেন কেমন দশলা বানাইছে কত নম্বর দুই নম্বর বাচ্চা বানাইছে বাচ্চা আর গীতাও পড়ে কোরআন পড়ে মানে একেবারে খাচ্চর বানিয়েছে খাচ্চর কাকে বলা হয় ঘোড়ার গাধাই যেটা হয় তার নাম হলো খাচ্চর শাহরুখ খানের পেট থেকে যেটা বেরিয়েছে ওটা খাচ্চর তৈরি হয়েছে কখনো গীতা পড়ে আর কখনো কোরআন পড়ে জ্ঞানে জ্ঞান মানে পাগল এই পাগলদেরকে বাংলাদেশে ধরেছে কি রে কার কথা বলবো আমার খালা তো দেখি একদিন থাবড়ি বাজাচ্ছেন নাচছে আমার খালা আরে আমার খালা দেখি থাবড়ি বাজে দেখছেন জ্ঞান হারায় এত বড় আমার খালা এত দামি মানুষ সেও থাবড়ি বাজাচ্ছে আর মানে জ্ঞান গেছে জ্ঞান হারাইছে আর ওর কথা বারবার বলে আমি পাপ করতে চাই না ওই যে মিয়া খুবই গরম দেখাচ্ছে ইসলাম রাখবে না কি করবে না কি বলছেন রে এই মিয়া দেখলেন না কেমন ডান্স দিচ্ছে ফেসবুকে ডান্স দেয় দেখছেন জ্ঞানে জ্ঞান কেমন হারাইছে আল্লাহু আকবার কালিমা কি বোঝাচ্ছে আল্লাহকে যখন স্বীকার করে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী চলবেন না কার কথায় চলবেন আমার নাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন একটি আয়াত পড়লাম বাচ্চা বিশ্লেষণ নাই যারা কোরআন সুন্নার বিধি বিধান অনুযায়ী জীবন যাপন করবে না তারা হচ্ছে কাফের বারবার খালি জজদেরকে অ্যাটাক করেন আমি আপনাকে অ্যাটাক করি আরে নিজে ঠিক হলে পারে তো জজ ঠিক হবে নিজেরাই তো ঠিক না তো দেশ ঠিক করবে কেউ ট্রাফিক জ্যাম লাগে কেন এটা তো আপনাদেরকে আর বলতে হবে না এই যত লোকাল বাসগুলো আছে হ্যাঁ মাল এইভাবে পাছা কাত করে দাঁড়ায় আরে সোজা হয়ে দাঁড়ালে তো হয় ও পাছা কাত করে দাঁড়ায় একটা সোজা হয়ে দাঁড়াইছে আর একটা এইভাবে ঘুরিয়ে নিয়ে রাস্তা ঘেরে দাঁড়াইছে আমার এটা ঢুকো কোন নিয়ম নীতি নাই এই বাসগুলোর জন্যই ট্রাফিক জ্যামটা বেশি হয় এই বাসগুলো এই যে লোকাল বাসগুলো যেখানে সেখানে দাঁড়ায় আর কোন জায়গাতে বাসের আপনি স্টেশন নাই ওই মেন রোডই বাস দাঁড়িয়ে ওখানে উঠাবে ওখানে নামাবে এই যে পাগলের দেশে বসবাস করি বাড়িঘর ভেঙে দিয়ে স্টেশন তৈরি করেন ওখানে উঠবে ওখানে নামবে রাস্তায় কিসের উঠা নামা হ্যাঁ দশটা বাড়ি ভাঙলে সমস্যা কোথায় ইউরা মনে করছেন যে হুজুর যে আওয়াজ করছে আমাদের বাড়ি ভেঙে ধরে বাস করার জায়গা নাই বাড়ি ভাঙার দরকার আছে না নাই আছে আচ্ছা যা হোক ভাই আমার এবার ইবাদত কাকে বলা হয় ইবাদতটা বলি কুল্লু ইসমি জামিন মা ইউহিব্বুল্লাহু ইয়ারদাহু মিন আল আকওয়ালি ওয়াল আফআলি ওয়া যাহিরাতি ওয়াল বাতিনা আরবি তো আপনারা বুঝবেন না এজন্য তাড়াতাড়ি বলে দিচ্ছি ওটা যে কোনো কাজ অপেনে হোক আর গোপনে হোক অপেনে হোক আর গোপনে হোক যে কোনো কথা এবং কাজ যে কথা এবং কাজকে আল্লাহ ভালোবাসে যে কথা কাজের উপরে আল্লাহ খুশি রাজি ওই কথা ওই কাজ হচ্ছে এই যে আপনারা বসে আছেন এটা কাজ না এটা কাজ তো নাকি আরামের ঘুম হারাম করে বসে রয়েছেন এটা কাজ এই কাজের উপরে আল্লাহ রাজি কি রাজি না আল্লাহ খুশি কি খুশি না এখান থেকে চলে যাবেন যাওয়ার পরে বাড়িতে ভাবি আসসালামু আলাইকুম হুজুর তো ভারী চিল্লা চিল্লি করলো গলা ভেঙে দিয়েছে সামনে লাগাতার আরো তিন চারটা মাহফিল আছে ঘটি পার করতে পারবে কিনা চিন্তা করছি ভাবির সাথে গল্প শুরু করে দিলেন ভাবি একটু ম্যাচটা দেন এবার বলেন আল্লাহ রাজি কি রাজি না রাজি আমার আল্লাহ যেই কাজে রাজি নয় শয়তান রাজি ওটা শয়তানের ইবাদত যে কাজে আমার আল্লাহ রাজি খুশি ওটা হচ্ছে আল্লাহর ইবাদত আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আপনার প্রত্যেকটি কাজ শয়তান রাজি নাকি আল্লাহ রাজি যদি শয়তান রাজি হয় শয়তানের ইবাদত করছেন আল্লাহ রাজি হলে আল্লাহর ইবাদত করছেন বুঝেছেন আপনার বিবেককে প্রশ্ন করবেন ভবিষ্যতে কথা বলার সময় ভেবে দেখবেন
আমি যা বলি তাও জানছেন শুনছেন সুতরাং এই কথায় এই কাজে আমার আল্লাহ রাজি কিনা যদি আপনার আল্লাহ রাজি হয় সমস্যা নাই আর যদি রাজি না হয় স্টপ করতে হবে মায়ের আমার এই দাবি বাদ করছি কোরআন সুন্নাহ দিয়ে এই কোরআন সুন্নাহর কথা বলছি এতে আল্লাহ রাজি কি রাজি নাই বলেন রাজি এটা হচ্ছে ইবাদত এটা কথা এই কথায় যদি আল্লাহ রাজি হয় এটা ইবাদত দেখি পাবো আমরা ইনশাআল্লাহ হাফফাতুল মালায়েকা এই জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করে ঘিরে রেখেছে বলেন সুবহানাল্লাহ আর এখানে আল্লাহর কথা আমরা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিটা এই সমস্ত মানুষের কথা আরশে আজিমে আলোচনা করছেন বলেন সুবহানাল্লাহ বলছেন এই পাগলগুলো এত রাতে বৈশা বৈশা তিন ফাংড়ি হইয়া কি করতেছে বলছে তোমারে খুশি করার জন্য জান্নাত পাওয়ার জন্য এইভাবে রাত যাপন করতেছেন বলছে ওরা কি জান্নাত দেখেছে বলে না দেখলে কি হইতো তো দেখলে তো পাগল হইয়া যায় তো বুঝাই যাচ্ছে আল্লাহ বলে না দেখা এত পাগল সুতরাং আমি ক্ষমা করে দিলাম জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম আর কি চাই বলে আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই বলে জাহান্নাম দেখেছে নাকি সাহাবীরা নাকি ফেরেশতারা জাহান্নাম যদি আমার এই বান্দারা দেখত যাদেরকে তৈরি করতে নিষেধ করেছিল তাহলে কি করত বুঝতে পারছো কি করত সুতরাং আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার বান্দারা রাত্রি যাপন করছে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দিলাম আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খালি আপনাকে আমাকে বাঁচানোর জন্য খালি রাস্তা বের করবে খালি রাস্তা বের করবে খালি রাস্তা বের করবে অনেক পাপ করেছেন আজকে তওবা করেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত আসমান সাত জমিন আপনার আমার সবার সৃষ্টিকর্তা ঠিক কি না আমার আপনার আসমান জমিন সবকিছুর মালিক কি আল্লাহ না অন্য কেউ আপনার স্ত্রী মালিক কেডা এখন আল্লাহ বাদ দেন না সংসারের কথা বলেন ছোট বাচ্চার কথা বলেন আপনার ঘরে যে আপনার স্ত্রী আছে এটার মালিক কেডা আমি এর ভালো মন্দ দেখাশোনা কে করবে স্বামী না প্রত্যেকের স্ত্রীর মালিক কেডা স্বামী না অন্য কেউ আপনার স্ত্রী যদি বলে তোমার কাজ পার করলি তো হইল বাকি সময়টা আমাকে ছেড়ে দাও আমার দুলা ভাই আইসে আজকে রাতে তুমি আইসো না খুশি হবেন বলো না তুমি রাত্রে থাকো সমস্যা নাই দুলা ভাই বহুত দূর থেকে হেঁটে হেঁটে এসেছে একটু পাটা দাওয়া দি কি রাজি হবে কেন রাজি হবে আরে ভাই 5 লাখ টাকা দিয়ে আপনি বিয়ে করেছেন পরের মেয়ে 20 বছর বয়স হয়েছে তখন 5 লাখ টাকা মোহর দিয়েছেন তারপরে নগদ দিয়েছেন না বাকি আল্লাহ ভালো জানে নিয়ে এসে বউ বানিয়ে ঘরে নিয়ে এসছেন এখন আপনার স্ত্রীর সাথে কেউ কথা বললে আপনি সইতে পারবেন না আপনার স্ত্রী কাউর সেবা একটু সেবা করবে পাটা একটু দাবাই দিবে তেলটা লাগাই দিবে এটাই সইতে পারবেন না তো যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কিছু দিচ্ছেন ওই আল্লাহর সাথে কাউকে আপনি শরীক বানিয়ে দিচ্ছেন আল্লাহ সইবে কেমনে আল্লাহ কেমনে সইবে এই জন্য সব থেকে মহাপাপ সব থেকে মারাত্মক পাপ হচ্ছে ছেলেদের পাপ এই পাপ আল্লাহ ক্ষমা করে না ইস্তালিবু সাবাল মুমিকাত আমার নবী বলে সব থেকে ধ্বংসাত্মক সাতটি আমল থেকে বেঁচে যাও খবরদার এটা করিও না এই সাতটার একটা করলেই তুমি মরে যাবে ধ্বংস হয়ে যাবে সাহাবা ইকরাম বললেন ওই সাতটা কি জিনিস প্রথমে আল্লাহ রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা দাওয়া বুঝেছেন শরীক করলে পারে আপনাকে আল্লাহ ধ্বংস করে দিবেন এবার সামনে চলে যায় ইন্নাল্লাহ লা ইগফিরু আশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আমার আল্লাহ বলে আমি শিরক ব্যতীত যত পাপ করে সরে বান্দা আমি তোমারে চাইলে ক্ষমা করে দিব কিন্তু শিরকের পাপ আমি আল্লাহ ক্ষমা করব না
বুঝেছেন ইয়া আদম লা তাইতানি বি কোলাবিল আরদি খাতায়া লা তুশরিক বি শাইয়া লা তাইতুকা বি কোরাবি হামা খুরাতান হে আদমের সন্তান আমি তোর বাপকে নিজ হাত দিয়ে তৈরি করেছি আমি অনেক আদর করে তৈরি করেছি তোরে নষ্ট করার জন্য কষ্ট দেওয়ার জন্য আমি তোরে তৈরি করি নাই তুই যদি আসমান থেকে জমিনের যত জায়গা আছে পাপ করে করে সব ভরপুর করিয়া তুই আমার নিকটে আইছিস কিন্তু একটা কাজ করিস নাই আমার সঙ্গে কারে শরীক করিস নাই শরীক বানাস নাই অংশীদার বানাস নাই আমি আল্লাহ কিয়ামতের দিন ওই পরিমাণ নেকি নিয়া ক্ষমা নিয়া আয়েশা তোরে ক্ষমা কইরা আমি তোরে জান্নাতে দিয়া দিব আল্লাহ যদি শিরক না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন বলে সুবহানাল্লাহ বুঝেছেন তো না বুঝেন না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কড়া করে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين سورة الزمر ولقد أوحي إليك وإلى الذين من قبلك يا عمار يا حبيب محمد خليل শুনো আমি যে কথাটা তোমাকে বলতে যাচ্ছি এই কথা এই বিধানটা পূর্বের সকল নবীকে বলেছিলাম মানে কি অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যে কথা আমি শুধু তোমাকে বলছি না এই পৃথিবীতে যত নবী আমি প্রেরণ করেছিলাম সমস্ত নবীকে এই কথাই বলেছিলাম কাজী সাবধান সতর্ক হয়ে শুনেন কি বলছি আমি এবার বলছেন লাই আশরাক্তা মোহাম্মদ তুমি যদি শিরক করো লা ইহবাতান আমালুকা তাহলে তোমার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেব ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আর তুমি ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হবে অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাবে কাকে বলছেন কে আল্লাহ বলছেন কাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে সে মোহাম্মদ যিনি সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের সর্দার কে সে মুহাম্মদ যিনি সমস্ত মাখলুকাতের মধ্যে সেরা মাখলুক মানব জাতির মধ্যে সেরা মানব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিয়ামতের দিন সবথেকে সম্মানী কে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিয়ামতের দিন বিচলিত থাকবেন না শুধু উম্মতের জন্য বিচলিত হবেন আর সমস্ত নবী আম্বিয়ারা রাসূলগণ মানুষেরা নিজের জন্য নাফসি নাফসি করতে থাকবে কে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আরশের নিচে সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবে আর পৃথিবীর কোন মাখলুক সেদিন কথা বলার সাহস পাবে না কে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যিনি কিয়ামতের দিন যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কথা বলবেন কে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতের গেটে না গেলে গেট ওপেন করা হবে না কে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতের সবথেকে দামি স্থানের অধিকারী হবে মালিক হবে বলেন সুবহানাল্লাহ এই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফির আল্লাহ মা তাকদ্দাম মিন জামি ওয়া তাখরা আগের পরে সমস্ত তাকে আল্লাহ বলছে শিরক করলে তোমার সমস্ত আমলকে ধ্বংস করে তোমাকে জাহান্নামী বানিয়ে দেব ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন অর্থ এটা এবার আপনার সম্পর্কে আল্লাহ বলছে ইন্নাহু মাইশরিক বিল্লাহ নিশ্চয় যে ব্যক্তি আমার সাথে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি তার জন্য কি করেছি আমি জান্নাতকে হারাম করে দিয়েছি ইন্নাহু মাইশরিক বিল্লাহ যে আমার সঙ্গে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
সেদিন কবরস্থানে বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় তাকায় তিনবার বলেছিলেন আল্লাহ ইন্নি উইদুতা মিন আযাবিন নার হে আল্লাহ তোমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাচ্ছি হে আল্লাহ তোমার নিকটে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই পরিত্রাণ চাই হে আল্লাহ তোমার নিকটে জাহান্নামের আগুন থেকে নাজাত চাই সাইয়্যিদুল মুরসালিন জাহান্নামের কথা মনে হলে আর লাজ লজ্জা নাই সাথে সাথে শরণার হয়ে আল্লাহ কোছ আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও কারণ জাহান্নামের আগুন অত্যন্ত মারাত্মক খারাপ কঠিন আগুন ইয়াওমা ইয়াদুল মুজরিমুনা ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিদিন বিবানি ওয়া সাহিবাতি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি কাল্লা ইন্নাহা লাযা নাযআতাল লিশ্শা সূরা মারাজের 11 নম্বর আয়াত ইয়াওমা ইয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিদিন বিবানি মুজরিম যারা অপরাধী যারা পাপী যারা যখন জাহান্নামকে দেখতে পাবে জাহান্নামকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে উতিয়াতি নার উতিয়া বিন নারি লাহা সাবউনা আলফা জামামিন জাহান্নামকে কিয়ামতের দিন হাশরের ময়দানে নিয়ে আসা হবে তাকে 70,000 লাগাম দিয়ে টেনে ধরে থাকবে মা কুল্লি জামামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা আর প্রত্যেকটি লাগামে 70,000 করে ফেরেশতা এইভাবে টেনে ধরে থাকবে ফেরেশতা মানে কি ফেরেশতা মানে হচ্ছে এই পৃথিবীটা যদি একটা থামা নাই একটা ফেরেশতা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোনো সময় লাগবে না এত ক্ষমতাধর এই ফেরেশতারা এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে আর 70,000 লাগাম থাকবে প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা ধরে টেনে ধরে থাকবে আর যখন জাহান্নাম হুংকার মেরে দাদা করে আগুন জ্বলবে আর খাওয়ার জন্য যাবে এই ভয়ঙ্কর দৃশ্য যখন দেখবে তখন মানুষ কি বলবে হে আল্লাহ আমার সন্তানকে দিয়ে দিচ্ছে আমাকে নাজাত দিয়ে দাও দিবানি কোন উত্তর আসে না ওয়া বা ওয়া সাহিবাতিহি আল্লাহ স্ত্রীর জন্য কত কষ্ট করেছিলাম কত মিথ্যা কথা বলেছিলাম আমার স্ত্রীকে দিয়ে দি তাও কোন শব্দ আসবে না উত্তর আসবে না এরপরে বলবে আল্লাহ আমার ভাই তাকে বড় কিছু করার জন্য অনেক কিছু করেছিলাম হালাল হারাম দেখি নাই আমার ভাইকে জাহান্নামে দিয়ে আমারে ছেড়ে দাও তাও কোন উত্তর আসবে না এবার বলবে ও ফাসিলাতি হিল্লাতি তুবি আল্লাহ আমার বংশের যত লোকজন আছে সবকে জাহান্নামে দিয়া আমারে ছেড়ে দাও চিন্তা করেছেন বংশের সকল লোককে দিয়ে না যাচ্ছা তাও কোনো উত্তর নাই এরপরে বলবে আমা ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি হে আল্লাহ জমিনে যাহা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম এই সব কিছুর বিনিময়ে আমারে নাজাত দিয়ে দাও আমার আল্লাহ এবার খুশি হবেন না নারাজ হবেন বলেন দেখি দুনিয়া সব কিছু দিচ্ছেন আল্লাহ খুশি হবেন না কি বলেন না
Suri dolai pastala ekta building baba baniye giyechilen ekta bhai ektu sada sida jemon harpas bujhena apni boro bhai harpas bujhen kolomer guta diye jan jodi kore building pura tai niye gechen thik bhai ta jokhon mara jacche tokhon apni bolchen bhai onek onnay koreche tu amare khoma kore de building telling sob diye dichi to khushi hobe ki bolen khushi hobe সারা জীবন দুষ্টামি করলেন শয়তানি করলেন বাটপাই করলেন আর জাহান্নাম দেখার পরে এবার বলছেন দুনিয়া সব এই দুনিয়া কি তোমার বাপের নাকি হাসরের ময়দানে আল্লাহর সামনে তুমি বলছো দুনিয়া সব কিছু দিয়ে দিচ্ছি আরে কত বড় বাটপার বাগানে দেখেছেন বুঝছেন এটা আমার মনে হয় বাঙালি বলবে এই কথা কারণ বাঙালি যে শয়তানকে ভাই এত বাটপার এত চালাক এটা ঢাকায় না থাকলে আমি বুঝতে পারতাম না বাঙালি এত খারাপ হয় আমি যখন ইন্ডিয়াতে পড়েছি যে বাঙালির ব্যাপারে কেউ কিছু বললি রাগ ফেটে দিতাম আরে বড় কি করছিস কিন্তু বাঙালিদের নাম্বার ওয়ান এটা তো আমার জানা ছিল না আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত সালাত পড়ে 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 তাহাজ্জুদ পড়ে আর ঘুমানোর আগে দুইটা করে সূরা পড়ে আমাকে ওয়াজ করছে বুঝছেন তারপরে বলছে হুজুর মাত্র 2000 টাকার জন্য আমার 52000 টাকা একটা আছে 52000 টাকা মালটা বুঝিয়ে দিতে পাচ্ছি না মাত্র 2000 টাকার জন্য কি করি খুব টেনশন হচ্ছে তো আমি চিন্তা করলাম এই লোকটা এইভাবে বলছে তাহলে আল্লাহ আমাকে পরীক্ষা করছে ভাই আমার কাছে টাকা আছে আমি তো দিতে পারব ওকে ধাপটা ধরে নিয়ে যা বাড়িতে নিয়ে যা দোকান থেকে নাস্তা কোরাই করে নিয়ে খাইয়া খুইয়া ওকে টাকা দিলাম 5000 টাকা দিলাম কত 5000 আজ পর্যন্ত দেই তাও তো বড় হুজুরের সাথে সম্পর্ক এয়ারপোর্টে দড়িয়ে চলে যাই হুজুর আসলে দড়িয়ে চলে যাই রিসিভ করার জন্য আচ্ছা এই তাহাজ্জুদ গুজার এত ভালো মানুষের কথা বিশ্বাস না করে পারেন আল্লাহ আল্লাহ তাওফের মুরব্বি মানুষ এত বড় বড় দাড়ি করে সুবহানাল্লাহ এই লোকটা কিয়ামতের ময়দানে বলবে আমি সব দিয়ে দিলাম দুনিয়াতে যা আছে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও এবার আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ কবে আরে বাঙালি খুব চালাক রে এবার ভাগ বলো কাল্লা 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 বলে খবরটা বেশি বলা হয়ে গেছে আল্লাহ সাবধান এই বাঙালি ইন্নাহা লাযা তোর লাগে ওই দ্বিতীয় নম্বর স্তরে জাহান্নাম প্রথমটা নাম জাহান্নাম আর দ্বিতীয়টা নাম হচ্ছে লাযা আর আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে যে জাহান্নামে দিবে ওর নাম সাকার ওটা পঞ্চম নম্বর স্তরে ছয় নম্বর স্তরের জাহান্নামে দিবে কাফেরদেরকে সপ্তম নম্বর একেবারে শেষ প্রান্তে যাকে দিবে তাকে দিবে মুনাফিককে যে মুনাফিকরা আমাদের ভক্তবশীরা নেতাদেরকে পাম দিয়ে দিয়ে মামলা দেয় তাদেরকে দিয়ে একেবারে নিচে তারপরে দিবে কাফেরদেরকে তারপরে আপনার সন্তানকে দিবে কোনটাকে জানেন ওই বেনামাজি যে শুয়ে আছে নামাজ পড়ে না আপনার ওই স্ত্রী যেটা নামাজ পড়ে না আর নাম্বার কত জানেন জাহান্নামের স্তরে পঞ্চম নম্বর স্তরে দেওয়া হয় বারবার আমার আল্লাহ বলেন ওমা ওয়াকুন নার জান্নাত হারাম করে দিয়েছি একে আর জান্নাতে দেওয়া হবে না আল্লাহ রাগ হইয়া বলবে ইন্না হালাযা ওটা হচ্ছে জাহান্নাম দ্বিতীয় আপনার নম্বরে জাহান্নাম নাম্বার না স্তরের জাহান্নাম আমার ভাইয়ারা তারপরে বলবেন জানো তুমি না যাকি নাজাতাল লিসাওয়া নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথার চামড়া সাথে সাথে গলে যাবে দুই নম্বর স্তরের জাহান্নামের যদি এত পার হয় বেনামাজি ছেড়ে যার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে এত কিছু করছেন ওই বেনামাজি ছেলেটাকে পঞ্চম নম্বরে দিলে কি ঘটবে মা সালাকাকুম ফি সাকার ওই স্তরের নাম হলো সাকার তোমাদের সাকার এত ভয়ঙ্কর জায়গাতে কোন জিনিস নিয়ে আসলো তখন বলবে লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসাল্লি ছিলাম না আর বাবা বলবে অলম না কোন সুরেমুল মিসকিন ফকির মিসকিন কে খাইতে দিতাম না আপনি বলবেন হুজুর ও বহুত শুনালেন ভালো কথা আপনি তো আমার ব্যাপারে জানেন না আমি 50
ট্রাক রড ভর্তি কইরা অমুক মাদ্রাসায় পাঠায়া দিয়েছি, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি যে মাদ্রাসায় 50 ট্রাক রড পাঠিয়েছেন, ওই রড দিয়ে পিটানো হবে, কারণ ওই মাদ্রাসায় আলেম তৈরি হবে না। আর যে মাদ্রাসায় আলেম তৈরি হবে, ওই মুলবি আপনার ধারে পাশে আসে না, আপনাকে তেল মালিশ করতে পারে না, যার কারণে ভাড়া বিল্ডিং এ মাদ্রাসা দিয়া যাবে না। বুঝেছেন ভাইরা? আমার মাদ্রাসার ছাত্র একটা ক্যামেরাম্যান হিসেবে তাকে নিয়ে বেড়াচ্ছি, মাদ্রাসা ছুটি হয়ে গেছে। এই ছেলেটা বললাম যে তুমি তো অনেক কষ্ট করছো, ঘুমায় যাও, খাটে ঘুমায় যাও আমার পাশে। গত রাতের কথা তো বলছে, সাহেব রাত জাগা তো এটা কষ্ট কিছু না, ভাই খাওয়া দাওয়া দিবেন না, আর একটু থামেন, একটু থামেন, খাবার টাবার দিলে পারে সব নষ্ট হয়ে যাবে। মূল কথাটাই কইনি আমি, সামান্য কয়েক মুহূর্তের মধ্যে শেষ করে দেবো, তারপরে খাবো দাবো চলে যাবো, রোজা নিয়ত করে নেবো, ঠিক কিনা? আরে জুয়াতে রোজা রাখা নিষেধ আছে, তারপরে বাইরে আমার ছেলেটা বলল, আমি ছুটির দিনগুলোতে কখনো ঘুমাইতাম না, রাত্র না দিনও না, 1.5 ঘন্টা 24 ঘন্টায় ঘুমাইতাম। বলে কেন? বলছে আমি ওই যে মাঠের থেকে ইঁট নিয়ে আসে না, ইঁট নিয়ে এসে যে রাত্রে সার্ভিস দেয়, বলছে ইঁটের কাজ করতাম, আর মাটি কেটে কেটে ভরাট করে না, ওই মাটি কাটার কাজ করতাম, দিয়ে টাকা জমা করে মাদ্রাসায় পড়িয়াম। 6-7 বছর মাদ্রাসা পড়া করে দেখে নাড়া আলমি করতে পারছে না, এরপরে আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে। আমার মাদ্রাসায় মাত্র 1000 টাকা দেয়, তারপরও মাসে মাসে বলে যে সাহেব আর দিতে পারছি না, 500 টাকা দিন। বলেন তো এই ছেলের থেকে টাকা চাইবে? আমি গরিবের পাঠ নিয়েছি, গরিব বাচ্চা, কমই মাদ্রাসা আমার। আমার মাদ্রাসাকে আপনারা চিনেন না, আর যে বেশি কান্দে বাড়ে দেরে বাড়ে, গুলিস্তানের মানুষ তো দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, না কাঁদলে আপনি দিবেন না, আপনার 12টা বাজবি কেমন দিন? মুখলেস মেদানে যদি মাদ্রাসা করতে না পারে, আপনার খবর আছে কি আমাদের দিন? আপনার দরবারে আমি ঘুরতে পারবো না, কারণ আমি জানি ওলামায়ে কেরাম বলেছেন, মুলবি যখন নেতাদের পিছে ঘুরবে তখন বুঝবো ওই মুলবি ধ্বংস হয়ে গেছে। আর নেতারা যদি মুলবির পিছে ঘুরে তাহলে বুঝবো ওই মুলবি ঠিক জায়গাতে আছে। বুঝেছেন এবার? আমি 2 নম্বর মুলবি হতে পারবো, খালি দাওয়াত দিয়ে যাবো, ভাগ্য ভাগ্য ভালো হলে দিবেন, না হলে দিবেন না, এটা আপনার দেন। এই জন্যই বলি একবার বক্তব্য দিলে আর কোনো দিন আমাকে ডাকে না। বুঝছেন? দেখেন সুরিটালা যুবক আর কোনো দিন ডাকবে না। বার আবার কি বলছিলাম, সাথে সাথে চামড়া গুলো গলে পড়ে যাবে, আপনার ছেলেটাকে ওই 5 নম্বরে দিবে, তাহলে কত ভয়ঙ্কর হবে দেখেন। ভাইয়ের আমার অমালাগুন্নার জাহান্নাম তার ঠিকানা হবে রে ভাই, মনে করতে পারে আমার বাবা আছে হুজুর কোনো সমস্যা নাই। আল্লাহ ওটা বলছেন, অমালিজ্জালিমিন মিন আনসার, এই শেরেককারীদের জন্য কোনো সাহায্যকারী সুপারিশকারী কোনো কিছুই করতে পারবে না, কোনো সাহায্যকারী থাকবে না, এদের কেউ কোনো সাহায্য করতে পারবে না কিয়ামতের দিন। সুতরাং জাহাজ বাবা কি বাঁচলো না থাকলো? বাবা বলছে, বাবারা টেনশন করিও না, কিয়ামতের দিন বড় বড় জাহাজ নিয়ে অপেক্ষা করিব, সারি সারি হইয়া বসিয়া থাকিব। এবার টিকলো না কেন? আপনার নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার এইভাবে দাঁড়িয়েছি, এইভাবে দোয়া করেছি, যারা আল্লাহ ছাড়া কাউরি সামনে এইভাবে দাঁড়াবে, হিন্দুরা মূর্তির সামনে দাঁড়ায়, দরবারে মাজারে যারা বাবার সামনে এইভাবে দাঁড়ায়, দাঁড়াইয়া বলে বাবা আমার একটা চাকরি দিয়া দাও রে বেলাল ভাই, সাথে সাথে মুশরিক হইয়া যাবে চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মুর্গাটা অনেক বড় হইয়া গিয়েছে, সর্বপ্রথম মুর্গা যেটা, এটা মাজারে দিয়ে আস, যাও মাজারে দিয়ে আসলেন, মান্নত মেনেছেন, ভালো কাজ করেছেন, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মাজারে চাকর
ওয়াজিরাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনদিন জান্নাতে যেতে পারবে না। মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় অন্তরের মধ্যে ভয় জেগেছে, যদি খালি বেয়াদবি করি সারা শব্দ করি তাহলে মাজারওয়ালা কষ্ট পাবে, মাজারওয়ালা দুঃখ পাবে, তাহলে আপনি ওয়াজিরাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনদিন জান্নাতে যেতে পারবেন না। মাজারওয়ালাকে খুশি করার জন্য আগরবাতি দিয়েছেন, ওয়াজিরাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনদিন জান্নাতে যেতে পারবেন না। মাজারওয়ালাকে রাজি করার জন্য আগরবাতি মোমবাতি দিয়েছেন, অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনদিন জান্নাতে যেতে পারবেন না। মাজারে গিয়ে আপনি সিজদা করেছেন, অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনদিন জান্নাতে যেতে পারবেন না। মাজারে গিয়ে বাবার কাছে কিছু চেয়েছেন, অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনদিন জান্নাতে যেতে পারবেন না। মাজারে গিয়ে একবার বলেছেন আমার ছেলেটা অসুখ আছে বাবা একটু দোয়া করে দাও আল্লাহর কাছে, আপনি অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনদিন জান্নাতে যেতে পারবেন না। অর্থাৎ মাজারে যা কিছু করা হয় আপনি একটা ইট করো ইটের টুকরাও যদি দেন অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনদিন জান্নাতে যেতে পারবেন না। এই মাজার হচ্ছে মূর্তির বাবা, এই মাজার থেকে মূর্তি তৈরি হয়েছে, এই মাজার থেকে হিন্দু তৈরি হয়েছে, সর্বপ্রথম মাজার তৈরি হয়েছে। নূহ আলাইহিস সালামের যুগে পাঁচটি মাজার তৈরি হয়, সেখান থেকে পাঁচটা মূর্তি হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে তিনটি মাজার হয়, ওই তিনটি মাজারে তিনটে মূর্তি রাখা হয়, পর্যায়ক্রমে কাবাতে 360টি মূর্তি তৈরি করা হয় রাখা। মূর্তি আর বাবার দরবারে কোনো পার্থক্য নাই, দুটাই সেম। সুতরাং যারা এই কাজ করবে সে অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার ধাগা বান্দা শিরিক যেভাবে বলছি ওইভাবে বলবেন, তাহলে প্যাঁচ লাগবে না। বুঝলেন, আমরা বহাস মোনাজারা করা মানুষ, আমরা কথায় ফাঁক রেখে বলি না, একের টাইম টাইট করে বলি, টন টাইট মানে কোনো ধরনের ছিদ্র রাখে। কথা বলছেন যেভাবে বলছে ওভাবে ধাগা বাঁধছেন। রোগ থেকে আরোগ্যের জন্য আপনি মুশরিক, আপনি তাবিজ বেঁধেছেন আপনি মুশরিক, আপনি গলায় কিছু লটকাই দিয়েছেন যে কোনো জিনিস গাছ হোক যেটাই হোক আপনি মুশরিক, আপনি মুশরিক। সুতরাং শিরক যদি পারেন আপনি তাহলে পারে আজকের আলোচনা থেকে যেটা বুঝতে পারলেন, চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। শিরক হচ্ছে মহাপাপ, শিরক হচ্ছে অত্যন্ত পাপ, বড় পাপ। এই পাপ আল্লাহ সইতে পারে না। যেমন ব্যক্তিত্ববান মানুষ যারা, যে পুরুষের ব্যক্তিত্ব রয়েছে, ব্যক্তিত্ব বোধ রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, স্ত্রী বেগানা পুরুষের সাথে কথা বলুক এটা সইতে পারে না, বেগানা পুরুষের সাথে দেখা দেখ এটা সইতে পারে না। এই ব্যক্তিত্ব বোধ পুরুষ যদি পরের মেয়েকে নিয়ে এসে মোহর দিয়া সইতে না পারে অন্য পুরুষের সাথে কথা বলা, তাহলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন সে আল্লাহ কেমনে সইবে আপনি অন্যের সামনে মাথা মতো করবেন। এই সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত যাহা কিছু করি এমন আকৃতিতে নিয়ম নীতিতে কাউরই সামনে দাঁড়ানো যাবে না। এবার আপনি বলবেন আমার বাবা 1400 বছর আগে মারা গিয়েছে, এবার একটু অন্য সহন করে নি। অন্নসন করেছেন? এই অন্নসন কে শিখেছে আপনার? কে শিখেছে? ভাই আমার মাজারে গিয়ে ফুল দিয়েছেন, ফুল সম্মান দিয়েছেন, এটা তাজিম সম্মান। এই সম্মানী ফুল দেওয়া, সম্মানী সিজদা করা, সম্মানী মাথা নত করা, অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যেতে পারে। এখানে পিলারটাকে আপনি সমুদ্রে ফুল দিয়ে দিতে 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 পুরো শরীরটা ভর্তি করে দিলেন, তার গাড়ি দিয়ে আস্তে আস্তে কমপক্ষে 50 জন একেবারে যাদের দিকে দেখলে মনে হয় যে পকেটে সব টাকা দিয়ে দিয়েছে, এমন অসহায় বৃদ্ধা মহিলারা ভিক্ষা চেয়ে বেড়াইছে আর কোটি কোটি টাকা ফুল দিয়ে রক্ত করছেন, কারণ যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে, কোনো সন্দেহ নাই। এত ছাড়া খেলা না, দুনিয়াতে যা চাইবে তাই করে বাড়ে। আজকে সূত্র নিয়ে চলে যান, যে কথায় যে কাজে আল্লাহ সন্তুষ্ট নয় সেই কাজ সেই কথাই শয়তান সন্তুষ্ট, যে কাজ যে কথায় শয়তান সন্তুষ্ট ওটা শয়তানের আনুগত্য, শয়তানের ইবাদত। যে কথায় আল্লাহ সন্তুষ্ট, যে কাজে আল্লাহ সন্তুষ্ট ওই কাজ হচ্ছে ইবাদত, ওটাই হচ্ছে ইবাদত। বুঝেছেন? এই সূত্র নিয়ে চলে যান। সুতরাং কথা এবং কাজ আজ থেকে যা করবেন বলবেন মাইকা বলবেন চিন্তা করে বলবেন। আর কালিমা নিয়ে সংক্ষিপ্ত ইশারা ইঙ্গিতে দিয়ে গেলাম, কালিমার উদ্দেশ্য কি বললাম ভাই, কয়টা বললাম মনে আছে?
ভুলে গেছেন এক নম্বর উদ্দেশ্য একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে দুই নম্বর উদ্দেশ্য আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় যারা করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তবে প্রতিবেশী যদি আমার কাফের মুশরিক থাকে প্রতিবেশীর হক দিয়ে দিতে হবে এটা আমরা সব সময় বলে যাই তৃতীয় নম্বর হচ্ছে পুরো লাইফটা কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহর বিধান অনুযায়ী আপনার জীবন যাপন করতে হবে চালাইতে হবে তাহলে আপনি কালিমা ওয়ালা মুসলিম আপনি কালিমা মেনে নিয়েছেন স্বীকার করেছেন কিন্তু আপনি পর্দা করাবেন না আপনি সুদ ছাড়বেন না আপনি ঘুষ ছাড়বেন না মিথ্যা কথা ছাড়বেন না এই ছাড়বেন না ওই ছাড়বেন না সব কিছু করে যাবেন আর আপনি বলবেন আমি কালিমা ওয়ালা জিরা কালিমা থাকবে না কেটে যাবে কালিমা সংক্ষিপ্ত আকারে বলে গেলাম সাধারণ মানুষের বক্তব্য লাস্টের এক বাক্য বলে গেলাম কালিমা টিকাইতে হলে কালিমা অনুযায়ী জীবন যাপন করতে হবে একমাত্র আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন এবং তাদেরকে বর্জন করতে হবে পুরো লাইফে যে কোনো ক্ষেত্রে কোরআন সুন্নাহ আপনাকে ফিটিং করতে হবে সেট করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন